নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে ন্যাশনাল আওয়ামী পার্টি এবং বাংলাদেশের সাম্যবাদী দল রাষ্ট্রপতির সাথে আলোচনা করেছে আলাদা আলাদা হওয়া বৈঠকে রাষ্ট্রপতির কাছে দল দুটি তাদের প্রস্তাবনা তুলে ধরে সাম্যবাদী দল দিয়েছে নয় দফা আর আওয়ামী পার্টি দেয় সাত দফা প্রস্তাবনা রাষ্ট্রপতি দুটি দলের নেতাদের স্বাগত জানায় রাষ্ট্রপতি ইতিমধ্যে বিএনপি জাতীয় পার্টি এবং পরবর্তীতে জাসদ এলডিপি সাম্যবাদী দল কৃষক শ্রমিক জনতা লীগ সহ বিভিন্ন দলের সাথে আলোচনা করেছেন গত 18 ডিসেম্বর নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ শুরু হয় বর্তমান কমিশনের মেয়াদ আগামী ফেব্রুয়ারিতে শেষ হবে